ডুরান্ড কাপের ফাইনালে রক্ষণের ব্যর্থতায় মোহনবাগানকে হারতে হয়েছিল। এরপর আইএসএল এ মুম্বাই সিটির এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে 2 গোলের লিড নিয়েও ড্র করতে হয়। তবে মোহনবাগানের কোচ হোসে মোলিনা মোটেই রক্ষণ নিয়ে চিন্তিত নন। এএফসি চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে এফসি রাফসানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে মোলিনা জানিয়েছেন, দলের ডিফেন্ডারদের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট। তার মতে ছোট ছোট ভুলগুলো শুধরে নিতে পারলেই জয় পাওয়া সম্ভব। সাংবাদিক বৈঠকে মোলিনা আজ বলেন, রক্ষণ নিয়ে অভিযোগ করার কিছু নেই, তবে হ্যাঁ কিছু ভুল আমাদের আগের ম্যাচগুলোতে হয়েছে যা ঠিক করতে হবে। পুরো ম্যাচে রক্ষণ ভেঙে পড়েনি। এদিকে রফসানের বিরুদ্ধে খেলার কৌশল নিয়ে কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন মোহনবাগানের কোচ। তিনি হয়তো 3 ডিফেন্ডারের বদলে 4 ডিফেন্ডার নিয়ে খেলতে পারেন। অন্যদিকে এখনও মোহনবাগানের হয়ে অভিষেক হয়নি অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের। অনেকদিন আগে তিনি দলে যোগ দিলেও শোনা গিয়েছে তার ঘাড়ে চোট আছে, যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। মোহনবাগান সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ম্যাকলারেনকে সবুজ জার্সিতে দেখার জন্য। তবে রাফসানের বিরুদ্ধে ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়। তবে মোলিনা জানিয়েছেন ম্যাকলারেনের অবস্থা আগের চেয়ে ভালো। রক্ষণভাগ শক্তিশালী করতে পর্তুগালের ডিফেন্ডার নুনো রিসকে সই করিয়েছে মোহনবাগান। সঙ্গে রয়েছেন টম অলরেড। তবে বুধবারের ম্যাচে নুনোর খেলার সম্ভাবনা নেই, কারণ তিনি দেশেই আসেননি এখনো। তাছাড়া রক্ষণে অনিশ্চয়তা রয়েছে অ্যালবার্টো রড্রিগেসের খেলা নিয়েও। কেন আরেকজন ডিফেন্ডার সই করানো হলো সে প্রসঙ্গে মোলিনার জবাব, দলের বৈঠকে আমরা ঠিকই করেছিলাম একজন ডিফেন্ডার নিতে হবে যে মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। এ মরশুমে অনেক ম্যাচ খেলতে হবে আমাদের, একই খেলোয়াড়দের সব ম্যাচে খেলানো সম্ভব নয়, ক্লান্তির পাশাপাশি চোট লাগতে পারে, তাই আরেকজনকে সই করিয়েছি। আশা করি নুনো দলকে ভালো সাহায্য করবে।